রুবেল এবং রিয়াজের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মান্নার সঙ্গে কাজ করতে আমার আপত্তি আছে। এই কথাটা এক্স্যাক্টলি কেন আমিন খান বলেছিলেন এবং মান্নার সঙ্গে আমিন খানের কাজ করতে, একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কেন তার আপত্তি, এটার ব্যাখ্যা কিন্তু তিনি পত্রিকাতে দিয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এক্স্যাক্টলি রুবেল এবং রিয়াজের সঙ্গে ওই সময় অনেকগুলো সিনেমাতে কাজ করলেও 2000 সাল পরবর্তী সময় আমরা কেন মান্নার সঙ্গে কখনো স্ক্রিনে দেখলাম না আমিন খানকে, কেন দেখলাম না? এর পিছনে নিশ্চয়ই তো একটা গল্প আছে এবং সেই গল্প কিন্তু আমিন খান তিনি কিন্তু পত্রিকাতে দিয়েছিলেন। এবং তার বাইরেও এক্স্যাক্টলি কী কারণ থাকতে পারে, কেন আমরা দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে 2000 সালের পরে কখনো একসঙ্গে স্ক্রিনে দেখলাম না মান্না এবং আমিন খানকে? যদিও মান্নার অসমাপ্ত সিনেমাতে আমরা আমিন খানকে কাজ করতে দেখেছি। তো কেন এক্স্যাক্টলি রুবেল এবং রিয়াজের সঙ্গে কাজ করতে কোনো আপত্তি না থাকলেও মান্নার সঙ্গে কাজ করতে ঘোর আপত্তি ছিল আমিন খানের? হ্যাঁ, আমিন খান কী বলেছিল আজকে সেই টপিকস নিয়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। শুরুতেই আমরা যদি বলি যে 2000 সালের আগে কিন্তু আমরা আমিন খানকে কিন্তু মান্নার সঙ্গে 5-6টা সিনেমাতে কিন্তু একসঙ্গে কাজ করতে দেখেছি। সেখানে ম্যাক্সিমাম সিনেমাতেই কিন্তু আমিন খানকে সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছি, 2-1টা সিনেমাতে হয়তো প্যারালাল ক্যারেক্টার করেছে, কিন্তু ম্যাক্সিমাম সিনেমা কিন্তু মান্নাকে ফোকাস করে কিন্তু সিনেমাগুলো হয়েছে। কিন্তু এরপরে 2000 সাল পরবর্তী সময়ে কিন্তু আমিন খানের বক্স অফিসে একটা ওভার স্টারডাম ক্রিয়েট হয়ে যায় এবং আমিন খান কিন্তু তখন ব্যাক টু ব্যাক অ্যাকশন ঘরানো সিনেমাতে কাজ করতে থাকে। তখন মান্নাও কিন্তু রেগুলার অ্যাকশন সিনেমাতে কাজ করছে এবং পত্রিকাতে কিন্তু বড় করে তখন কাভারেজ আসতো যে মান্নার ঘাড়ে আমিন খানের নিঃশ্বাস, কারণ তিনিও কিন্তু তখন অ্যাকশন সিনেমাতে কিন্তু নিজেকে একটা স্টেবল পজিশনে কিন্তু দাঁড় করায়। আমরা দেখেছি মুনতাজুর রহমান আকবরের মতো নির্মাতা যিনি মান্নাকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা বানাতেন, তিনিও কিন্তু আমরা দেখেছি 2000 সাল পরবর্তী সময় আমিন খানকে নিয়ে ব্যাক টু ব্যাক অ্যাকশনধর্মী সিনেমা তিনি বানিয়েছেন। যাই হোক, আমিন খান পেপার কাটিংয়ে আপনারা দেখেন যে সেখানে স্পষ্ট লেখা আছে, আমিন খান তার একটি ইন্টারভিউতে তিনি বলেন যে রুবেল এবং রিয়াজের সঙ্গে আমার এখন কাজ করতে কোনো রকম আপত্তি নেই, আমি কিন্তু এখন রুবেলের সঙ্গে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আর্তনাদ সিনেমাতে কাজ করছি এবং আমি কিন্তু রিয়াজের সঙ্গে এফআই মানিকের হৃদয়ের বন্ধন সিনেমাতে কাজ করছি, সুতরাং রুবেল এবং রিয়াজ তাদের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মান্নার সঙ্গে কাজ করতে আমার আপত্তি আছে। এবং কেন মান্নার সঙ্গে কাজ করতে তার আপত্তি, কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে আমরা দুজনেই একই ধরনের কাজ করি, তো এই কারণে আমরা আর একসঙ্গে আমি কাজ করতে আপত্তি জানাচ্ছি। মূল কথা একটাই যে দুজন যে ধরনের কাজ করুক না কেন দুজনকে একসঙ্গে কাজ করতে পারতো না, ওইটা কারণ না, কারণে আমি সামনে যাচ্ছি। তার আগে আমিন খান আরও বলেছেন যে আমাকে নিয়ে মাঝে মাঝে এইসব ব্যাপারে যে অপপ্রচার হয় এগুলো ভেবে আসলে আমার কষ্ট লাগে, তিনি কেন কাজ করছে না মান্নার সঙ্গে। তো এরকম একটা ব্যাপার থাকে না যে একটা গ্রুপ তারা আসলে অপপ্রচার হ্যান ত্যান নিয়মিত থাকে, যাই হোক এ ব্যাপারে তিনি খুব কষ্ট প্রকাশ করেন। তো এখন আমরা জানবো যে এক্স্যাক্টলি আমিন খানের একটি কারণ যে দুজন একই প্যাটার্নের কাজ করছে যার কারণে তিনি আপত্তি জানিয়েছেন, শুধু কি কারণ এটা নাকি অন্য কিছু? মান্না এবং আমিন খান দুইজন তখন রেগুলার তারা অ্যাকশন সিনেমাতে কাজ করছে এবং রুবেলও কিন্তু অ্যাকশন সিনেমাতে কাজ করছে, কিন্তু আমি যদি স্টারডাম বক্স অফিসের সফলতা সব কিছু যদি আমি বিচার করি তখন কিন্তু নিঃসন্দেহে মান্না কিন্তু একটা আলাদা লেভেলে কিন্তু তিনি তখন বিরাজ করছেন, কারণ 1998-এর পর থেকে তেজি শান্তকোনা মাস্তানের পর থেকে কিন্তু মান্নার বক্স অফিসে একটা ওভার স্টারডাম ক্রিয়েট হয়ে যায় এবং 2000 সাল পরবর্তী সময় কিন্তু আমিন খানও মান্নার ঘাড়ে মান্নার আশেপাশে কিন্তু আমিন খানও কিন্তু দৌড়াতে থাকে, কারণ অ্যাকশন সিনেমার বড় বড় প্রোডাকশন হাউস মান্নার পাশাপাশি কিন্তু তারা আমিন খানকে নিয়েও কিন্তু ব্যাক টু ব্যাক তারা কিন্তু সিনেমা বানাতেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে রিয়াজ এবং রুবেলের সঙ্গে আমিন খানের স্ক্রিন টাইম যেরকম থাকতো মান্নার সঙ্গে আদৌ তার স্ক্রিন টাইম কি ওরকম থাকবে? দেখেন আপনি হৃদয়ের বন্ধন বা রুবেলের সঙ্গে আর্তনাদ, তো রুবেল এবং রিয়াজের সঙ্গে আমিন খানের যে কাজগুলো সেখানে কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু আমরা প্যারালাল ক্যারেক্টার দেখেছি বা আমরা কিন্তু কোথাও দেখিনি যে আমিন খানের খুবই কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আমিন খানের তখন কিন্তু তার জায়গা এতটাই পাকাপোক্ত হয়ে গেছে যে তাকে নিয়ে কিন্তু মেইন লিড ভাবছেন প্রডিউসাররা। যাই হোক, শুধুমাত্র একই প্যাটার্নের সিনেমাতে মান্না আমিন খান কাজ করছে এই কারণে আমিন খানের মান্নার সঙ্গে তার কাজ করতে আপত্তি, ব্যাপারটা ঠিক এমন নয়। তো ফার্স্ট মেইন যে কজ সেটা হচ্ছে গুরুত্ব, যে স্ক্রিন টাইম। তো আমিন খান যখন 2000 সালের পরে তার একটা স্টারডাম ক্রিয়েট হয়ে যায় এবং মান্না নিঃসন্দেহে তখন ইন্ডাস্ট্রির বিগেস্ট সুপারস্টার, তো আমিন খানের কোনো না কোনো কারণে কিন্তু মনে একটা সংশয় থাকতো যে আমরা যদি দুজন একসঙ্গে স্ক্রিনে যদি কাজ করি তাহলে কার গুরুত্ব কীরকম থাকবে, আমার গুরুত্ব কি আমাকে ঠিকমতো দেওয়া হবে? তো যাই হোক, এমন একটা ব্যাপার নিয়ে, কারণ 2000 সালের আগে আমিন খানের হিসাব মান্নার সঙ্গে তিনি যেসব ক্যারেক্টার প্লে করেছে 2000 সালের পরে তিনি নিশ্চয়ই ওই ধরনের ক্যারেক্টার প্লে করবে না, যার কারণে ব্যাপারটা এমন নয় যে দুজনকে নিয়ে ডিরেক্টর প্রডিউসাররা ভাবেনি। হ্যাঁ, অনেক ডিরেক্টর অনেক প্রডিউসাররা কিন্তু ভেবেছে কিন্তু ব্যাটে বলে কিন্তু মিলাতে পারেনি, কারণ আমিন খান তিনি কিন্তু নিজের থেকে চায়নি। তো আরেকটা কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী, দুজনকে এক টাইমে একে অন্যের প্রতিদ্বন্দ্বী কিছু সময়ের জন্য ভাবা হতো, তো যার কারণে হয়তো আমিন খান একটা ব্যাপার তিনি থাকে না যে আমার প্রতিদ্বন্দ্বী, তো তার সঙ্গে আসলে আমি কাজ করব। এখানে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় আছে যে কার ক্যারেক্টার কীভাবে স্ক্রিনে পোর্ট্রে করা হবে, এবং একজন যদি আরেকজনের থেকে যদি মানে বাজি মেরে বেরিয়ে যায়, এরকম হয় না, এরকম অনেক সিনেমাতে হয় যে সমসাময়িক আর্টিস্টরা কিন্তু আসলে একে অন্যের সঙ্গে কিন্তু ওইভাবে স্ক্রিন শেয়ার করতে চায় না, কারণ এখানে অনেক রকম ফ্যাক্টর আছে যে স্ক্রিনে কার গুরুত্ব বেশি থাকবে এবং কে কীরকম আউটপুট দেবে, এবং একজনের অভিনয় একজনের স্টারডমের কাছে কি আরেকজন নস্যি হয়ে যাবে। তো হাজার রকমের প্রশ্ন থাকে, হাজার রকমের ব্যাপার থাকে, যার কারণে কিন্তু আসলে সমসাময়িক রাইভালরা তারা কিন্তু একসঙ্গে কাজ করে না। যাই হোক, কোনো না কোনো কারণে মনে হয়েছে যে আমিন খানের যে মান্নার সঙ্গে তিনি আসলে কাজ করলে তার স্ক্রিন টাইম থেকে শুরু করে স্টারডাম সব কিছুতে একটা প্রভাব পড়বে, যার কারণে কিন্তু আমিন খান শুধুমাত্রই একটা ব্যাপার দাঁড় করিয়েছে যে আমরা দুজনেই মানে একই প্যাটার্নের অ্যাকশন ঘরানার সিনেমাতে কাজ করছি, যার কারণে আসলে আমার আপত্তি রয়েছে। কিন্তু কারণ শুধু এটা নয়, কারণ রুবেলও কিন্তু তখন অ্যাকশন ধর্মী সিনেমাতে রেগুলার ব্যাক টু ব্যাক কাজ করছে, তো তাহলে তার সঙ্গে আপত্তি না থাকলে তার সঙ্গে কেন থাকবে। এখানে কিছু সংশয়, কিছু প্রশ্ন অবশ্যই থাকে। যাই হোক, আমিন খান তার একটা ইন্টারভিউতে তিনি সোজাসাপটা বলেছিলেন যে রিয়াজ এবং রুবেলের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি না থাকলেও মান্নার সঙ্গে কাজ করতে আমার আপত্তি রয়েছে। তো এইটা নিয়েছিল এক্স্যাক্টলি আমার বিস্তারিত ভিডিওটি, কী কারণ, হ্যাঁ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।